ইরিটেবল বাউল সিনড্রোম অথবা আইবিএস, রোগীরা যখন আমার কাছে আসেন অত্যন্ত ডিপ্রেসড অবস্থায় আসেন, রাতের ঘুম হয় না, যে কোনো খাবার খেলেই বারবার টয়লেটে যেতে হয়, পেটে একটা অসম্ভব ডিসকমফোর্ট ফিল হয় এবং একই সাথে ওজন কমতে থাকে, বিভিন্ন কাজে অনীহা প্রকাশ হয়। এই ধরনের একটা রোগীকে চিকিৎসা করার আগে প্রথমে তার সমস্যাগুলো খুব ভালো করে শুনে নিতে হয়, কারণ এই প্রবলেমগুলো আরও অনেক ধরনের রোগের সাথে কিন্তু ওভারল্যাপ করে। তাই আইবিএস ডায়াগনোসিস কিন্তু শুধু ক্লিনিক্যালি হবে না, সেক্ষেত্রে আপনার ফুড অ্যালার্জি টেস্ট এবং অন্যান্য অর্গ্যানগুলো ভালো আছে কিনা এগুলো দেখে নিতে হবে, এবং তারপরে আমরা আগাবো আইবিএসের ট্রিটমেন্টের জন্য। আইবিএসের ট্রিটমেন্ট কি? আইবিএস হওয়ার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, যেগুলো প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ভাইরাস টক্সিন থেকে আমাদের বডিকে প্রিভেন্ট করতে হেল্প করে, সেই ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া। এই দুর্বলতা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, এর অর্থ হচ্ছে আইবিএস রোগীদের যদি ইমিউন সিস্টেম বুস্ট আপ করা যায়, তাহলে কিন্তু অনেকটা সমস্যার সমাধান হয়ে যায়। ফাইনালি ফুড অ্যালার্জি টেস্টের মাধ্যমে যেই খাবারগুলোতে আপনার অ্যাবডোমেনে প্রবলেম হচ্ছে বা কোলন যে খাবারগুলো নিতে পারছে না, রিয়াকশন করছে, সেই খাবারগুলোকে আইডেন্টিফাই করা, এবং সেই খাবারগুলো যদি আমরা বন্ধ করতে না চাই অন্য কোনো প্রসেসে বা প্রিপারেশনে আপনাকে দেওয়া। নাম্বার থ্রি, যারা আইবিএসে ভুগেন তারা সব ধরনের খাবার বন্ধ করে দেন, এতে করে শরীরে অনেক নিউট্রিশনের অভাব হয়, চুল পড়া শুরু করে, সেক্সুয়াল প্রবলেম দেখা যায়, দুর্বলতা হয় এবং ওজনের ঘাটতি হয়, এবং শরীরে বিভিন্ন ধরনের সমস্যা যেরকম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তাই সব ধরনের খাবার বন্ধ না করে প্রপার পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি প্রিলিমিনারি কিছু ন্যাচুরাল সাপ্লিমেন্টসের মাধ্যমে ডেফিসিয়েন্সিগুলো আমরা ফিল আপ করি, এবং তারপর একটি সঠিক খাদ্য তালিকার মাধ্যমে যদি আইবিএসের ট্রিটমেন্ট করা হয়, তাহলে অবশ্যই এটি একটি ট্রিটেবল ডিজিজ। অনেকে বলেন আইবিএস সারা জীবন থাকবে, এটা কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, অবশ্যই যে কোনো রোগ আপনাকে কন্ট্রোল করতে হবে। একটা কথা মনে রাখবেন, যাদের কোনো রোগ নেই তাদেরকেও একটা নির্দিষ্ট কন্ট্রোলের মধ্যে বা লিমিটের মধ্যে থাকতে হবে, না হলে তার রোগ ডেভেলপ করবে। এটা একটা নর্মাল ফেনোমেনা। ইট ডাজেন্ট মিন যে আপনার আইবিএস হয়েছে আপনি কখনোই ভালো হবেন না, সারা জীবনই আপনাকে একটা কন্ট্রোলে থাকতে হবে। প্রত্যেকটা মানুষকে সুস্থ থাকতে হলে অবশ্যই সারা জীবন একটা নিয়ম মেনে চলতে হবে। এটা শুধু আইবিএস রোগীদের জন্য নয়, তবে আইবিএস রোগীদের যে সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের জন্য এই প্রোটোকলগুলো ফলো করলে তারা খুব সহজেই এখান থেকে, আমি বলবো, পরিত্রাণ পেতে পারে এবং সুস্থ থাকতে পারে।